নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম সিবিআই আদালতে যে রিপোর্ট জমা করেছে তাতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে প্রচুর ছেলে যারা এই শিক্ষকতার চাকরি এই মুহূর্তে করছেন স্কুল স্কুলে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে হ্যাঁ বন্ধুরা কারা কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তো তাদের লিস্ট চলে এসেছে এবারে সিবিআই যে তথ্য দিয়েছে তো সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে কারা কারা সাদা খাতা দিয়ে জমা করে অর্থাৎ সাদা খাতা জমা করে কারা কারা চাকরি পেয়েছে তো বন্ধুরা এটা জানার পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছেন ভয়ঙ্কর নির্দেশ তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো বন্ধুরা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা তো বলা যেতে পারে আবারও প্রচুর ছেলেমেয়ের চাকরি যেতে চলেছে এরা আগেরবারও বিচারপতি গঙ্গোপাধ্যায় যারা দুর্নীতিভাবে চাকরি পেয়েছেন যারা অযোগ্যভাবে চাকরি নিয়েছেন তাদেরকে ছাঁটাই করেছিলেন তো আবারও কিন্তু চাকরি চলে যেতে চলেছে প্রচুর ছেলেমেয়ের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় বহু সাদা খাতা জমা দেওয়া হয়েছে কিছু খাতায় শুধুমাত্র পাঁচ থেকে ছটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তারপরেও পরীক্ষার্থী নম্বর পেয়েছেন তিপ্পান্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কী হারে ভয়ঙ্কর দুর্নীতি করা হয়েছে সাদা খাতা জমা দিয়েছে পরীক্ষার্থীরা এবং তারা নম্বর পেয়ে গিয়েছেন তিপ্পান্ন করে এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডিতেও একই জিনিস হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশ করা রিপোর্টে এই কথা জানালো সিবিআই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবিরেশ ভট্টাচার্য ওই অনিয়মের সময় এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন বলে জানিয়েছেন সিবিআই সেই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে সুবিটেশের কম্পিউটারের ডিস্ক থেকে এই সংক্রান্ত নানা তথ্য মিলেছে সিবিআইয়ের রিপোর্টের প্রেক্ষিতে আদালতের নির্দেশ সিবিআইয়ের কাছ থেকে তথ্য নিয়ে বেআইনি উপায়ে কতজন সুপারিশপত্র এবং নিয়োগপত্র পেয়েছেন তা নিশ্চিত করবে স্কুল সার্ভিস কমিশন এছাড়া মামলাকারীর আইনজীবীরাও কমিশনের সঙ্গে বৈঠক করে অবৈধভাবে নিযুক্তদের সংখ্যা খুঁজে বার করবে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায় তো বন্ধুরা বুঝতে পেরেছেন তো বলা যেতে পারে একেবারে মানে পুরোপুরি লিস্ট হাতে চলে এসেছে কারণ কি যে নির্দেশ গঙ্গোপাধ্যায় দিয়েছেন বিচারপতি দিয়েছেন যে এসএসসিকেই ভার দিয়েছেন যে কারা কারা এই বেআইনি উপায় অর্থাৎ বেআইনিভাবে এই নিয়োগপত্র পেয়েছেন অর্থাৎ এই মুহূর্তে যারা যারা চাকরি করছেন এই ধরনের যারা বেআইনিভাবে তো তাদের খুব শীঘ্রই ছাঁটাই করা শুরু হয়ে যাবে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তার মন্তব্য সিবিআই নিঃশব্দে দিল্লি ও গাজিয়াবাদে হানা দিয়ে যেভাবে মূল নথি উদ্ধার করতে পেরেছে তারপর তারা স্কুল সার্ভিস কমিশনের তথ্যের সঙ্গে যাচাই করছে তাদের তদন্তের প্রশংসা করছি একই সঙ্গে বিচারপতি বলেন এবার মূল চক্রীকে সিবিআই খুঁজে বার করতে পারবে বলে আদালত আশাবাদী দেশকে বাঁচাতে সিবিআই আধিকারিকদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে যে কোনোভাবেই দেশকে বাঁচাতে হবে সেজন্য সিবিআই ইডি এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি আছে জেল হেফাজতে থাকা সুবিদেশকে প্রয়োজনে আবার হেফাজতে নিয়ে জেরা করার জন্য সিবিআইকে বুধবার পরামর্শ দিয়েছেন বিচারপতি সেই সঙ্গে খোঁজ নেন বিশেষ সিবিআই আদালতে তার জামিন পাওয়ার সম্ভাবনা নিয়েও তো গত উনিশে সেপ্টেম্বর সিবিআই গ্রেপ্তার করেছিল সু সুবিরেশকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে ভুয়ো নিয়োগপত্র দেওয়া সংক্রান্ত অভিযোগ উঠেছিল এসএসসি সংক্রান্ত বাক কমিটির রিপোর্টেও নাম ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বস্তুত যে সময় শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে সেই সময় এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে আবারও প্রচুর ছেলেমেয়েরা চাকরি যেতে চলেছে কারণ বিচারপতি গঙ্গোপাধ্যায় যে স্টেপ নেন তিনি খুব কঠোর স্ট্রিকলি স্টেপ নেন এবং তিনি ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে যে কারা কারা বেআইনিভাবে নিয়োগপত্র পেয়েছেন তা যেন অবশ্যই খুঁজে বার করে অর্থাৎ সিবিআই যে তথ্য পুরোপুরি দিয়ে দিয়েছে সেখান থেকে মেলালে কিন্তু লিস্ট চলে আসবে কারা কারা বেআইনিভাবে তথ্য পেয়েছে মামলা মামলাকারীদের যারা মামলা করেছেন তাদের আইনজীবীদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে যা যারা যারা এইরকমভাবে চাকরি পেয়েছে তাদের দ্রুত খুঁজে বার করা হয় তারপরে কিন্তু ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন আরও আপডেট আসছে যখনই আপডেট আসবে সবার আগে আমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ